শুভেচ্ছা মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমিতা জান্নাত দেশের অন্যান্য অঞ্চলে খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ ইউনিভার্সাল ফুড প্রোডাক্ট পদ্মার তীরে শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম পাবনায় মোবাইল ব্যাংকিং এর নামে প্রতারণা নগদের নকল কাগজ দিয়ে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ডাকঘরের দুই কর্মচারী 56 বছর পর কুড়িগ্রামের চিলমারি নদী বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক করার আশা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ ইউনিভার্সাল ফুড প্রোডাক্টস পদ্মার তীরে মোবাইল ব্যাংকিং সেবা নগদের নামে ভুয়া পাসবই তৈরি করে পাবনায় শতাধিক গ্রাহকের অর্ধ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে এক পোস্টমাস্টার ও ডাকপিয়ন উৎপল মির্জা রিপোর্টে বিস্তারিত পাবনা সুজানগর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাগরকান্দির একমাত্র ডাকঘর এটি যেখানে প্রতারিত শত শত উদ্বিগ্ন আর উৎকণ্ঠিত মানুষের ক্ষোভ আর হাহাকারের চিত্র এখন নিত্যদিনের গ্রামবাসীরা জানান ডাক বিভাগের নতুন সেবা নগদে টাকা রাখলে লাভ হয় বেশি লাখে মাসিক মুনাফা পাওয়া যায় হাজার টাকা এরকম প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল নিরক্ষর মানুষকে ডাক বিভাগে টাকা রাখতে প্রলুব্ধ করেন পোস্টম্যান নূর হোসেন এবং পোস্টমাস্টার আবদুল্লাহ আল মাহমুদ এখানে সে এক লাখে এক হাজার টাকা দেবে এই বাস করছে এইভাবে সে মানুষকে প্রমোটেট করছে আমার ওই পোস্টমাস্টারে ওখানে 8 লক্ষ টাকা দিলে লাখে 10% লাভ হিসাবে এই হিসাবে টাকাটা দিলে তখন আমি টাকাটা পোস্টমাস্টার হাতে দেব আপনারা তো 10 টাকা থোন আপনাকে 10 টাকাও মার যাবে না আপনারা গরিব মানুষ কষ্ট পাই থোন সরকারি অফিসে কোনো টাকা মান নাই তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে গ্রামের দরিদ্র নারী শ্রমিক আলেয়া খাতুন বুলু খাতুন সুফিয়া খাতুন সহ অনেক সহজ সরল গ্রামবাসী সারা জীবনে সঞ্চিত টাকা জমা দেন ডাকঘরে এ দুই প্রতারক সে টাকা নগদের লোগো সম্বলিত ভুয়া রসিদ আর পাসবই জমা দেখিয়ে এবং আস্থা অর্জনের জন্য কয়েক মাস লাভ দিয়ে সমুদয় টাকা নিয়ে পালিয়ে যায় সরকারের ঘরে রাখাও যা আমি একই কাজ করতেছি একই প্রতিষ্ঠান একই ঘরে তো আমার এই টাকা এই এতগুলো টাকা এই কথা কয় আত্মশ্বাস করলো আমি আসল বলে বিশাদি দোয়ার জন্য এই জন্য আমরা রাখছি যাতে আমরা অন্ধকার রাত্রি আমরা হাত পাতলি পাই গ্যাস পাওয়ার সামিন খাওয়া নাই দেওয়া নাই আমি একটা হাত দিয়েছিলাম এইভাবে আসি জানে যে ডাকতেছি জানে যাতেছি তবে পোস্টম্যান নূর হোসেনের চাটমোহরের বাসায় গিয়ে তাকে পাওয়া না গেলেও তার স্ত্রী টাকা আত্মসাতের কথা স্বীকার করেন যে গরিব মানুষের টাকা আমার স্বামী লিছে এখন যেহেতু লিছে টাকা কিন্তু খাওয়া যাবে না আমি যদি বাসি থাকি একজনের টাকাও আমি মারতে দেব না স্থানীয় ডাক বিভাগ কর্তৃপক্ষ জানান এ অভিযোগের প্রেক্ষিতে ডাক বিভাগ গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছেন প্রায় 53 লাখ টাকা আত্মসাতেরও প্রমাণ মিলেছে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বিভাগীয় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে নগদের টাকা লেনদেন হয় মোবাইল অ্যাপসের মাধ্যমে সেটা সেটা তা হয়নি সে ম্যানুয়ালি নগদ টাকা জমা নিয়ে এটা করেছে মূলত মানুষকে প্রতারণা করার জন্য এই নগদের নামটা ব্যবহার করেছে যেহেতু তদন্ত রিপোর্টটা এইমাত্র পেলাম আমরা অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণ করব ভুক্তভোগীদের টাকা উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গ্রামবাসীরা উৎপল মির্জা মাছরাঙ্গা সংবাদ পাবনা কুড়িগ্রামের চিলমারি নদীবন্দর দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ভারতে পণ্য রফতানি আমদানির পাশাপাশি রফতানি চালু হওয়ায় উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এলাকাবাসী কুড়িগ্রাম সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ব্রিটিশ আমলে চিলমারি নদীবন্দরে বড় বড় জাহাজ ভিড়ত কিন্তু 1965 সালের পর নদী ভাঙন সহ নানা কারণে বন্ধ হয়ে যায় বন্দরটি স্বাধীনতার পর মালামাল পরিবহন হতো ঢাকা জামালপুর সহ আশেপাশের বিভিন্ন জেলায় এছাড়া ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে ট্রলার ভিড়ত এই বন্দরে চিলমারি একটা ঐতিহ্যবাহী নদীবন্দর ছিল অবিভক্ত বাংলায় কলিকাতার থেকে আসাম গৌহাটি ডিব্রুগড় এই সমস্ত জায়গায় মাল পরিবহন করতো সিরাজগঞ্জ বা এদিকে চিটাগাং লিঙ্ক করতো
সেটা যখন ভারত বাংলাদেশ হয় তখন এই নৌ রুটটা বন্ধ ছিল। গেল 7ই ফেব্রুয়ারি বন্দর থেকে ঝুট পণ্য নিয়ে শান আবিদ এক নামে বাংলাদেশের পতাকাবাহী একটি নৌযান ভারতের ধুবড়ির পথে রওনা হয়। অদূর ভবিষ্যতে এখান দিয়ে সিবেন রড, আমাদের যে সমস্ত রপ্তানি পণ্য যেগুলো আছে, আর আসাম বাংলাদেশের জন্য অনেক বড় একটা স্ট্রং মার্কেট, এবং শুধু আসাম না, সেভেন সিস্টার মানে মিজোরাম নাগাল্যান্ড, এখানে ধরেন মিল ইন্ডাস্ট্রি কম, আর ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি, সুতরাং আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ। ভারত থেকে আমদানির পাশাপাশি রপ্তানি রুট চালু হওয়ায় খুশি স্থানীয় মানুষ। এই যে ভারত থেকে বাংলাদেশে মনে করেন পাথর আসবে লাগছে বা আসা যাওয়া শুরু হয়ে গেছে, দূরত্ব মনে করেন আরো আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এখন বন্দর হওয়াতে এই আবার ভুটান থেকে যে পাথর আসতেছে, এটা আমাদের জন্য আমাদের এলাকার লোকজনের একটা মানে রুজি রোজগারের পথ হলো আর কি। নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন হলে আমদানি রপ্তানি কার্যক্রম আরো গতিশীল হবে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এখানে আমদানি কার্যক্রম অনেক আগে থেকেই শুরু, রপ্তানিটাই শুধু আজকে প্রথম হলো, তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়ে গেল। যদি এই পোর্টের নৌবন্দরের যদি অবকাঠামোগত সুবিধা হয় তাহলে রপ্তানি কার্যক্রমটা এবং আমদানি কার্যক্রম আরও বেগবান হবে। তো দেখা যাবে সরকারের যে পরিমাণ রাজস্ব আসবে, তারপর কর্মসংস্থান সৃষ্টি হবে, তারপর কুড়িগ্রাম জেলা হিসাবে কুড়িগ্রামেরও অনেক উন্নতি হবে, টোটাল সারা বাংলাদেশের একটা এফেক্ট আসবে এখানে। আগামীতে চিলমারি নৌবন্দর দিয়ে ভারত ছাড়াও ভুটান ও নেপালের সাথেও পণ্য আমদানি রপ্তানি করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ খাদ্য মজুত রোধে করণীয় ও বাজার মনিটরিং জোরদার করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। জেলা প্রশাসক বলেন, কেউ যাতে খাদ্য মজুত করে সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের পাটের বস্তা ব্যবহারের বিষয়ে সরকারের আদেশ মানার আহ্বান জানান। সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি আবারও ভুল করেছে, এ সিদ্ধান্ত সম্পূর্ণ অরাজনৈতিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। দুপুরে সিলেট সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তবে যারা নাম দিয়েছেন তাদের মধ্য থেকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দুপুরে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালের ক্যাথ ল্যাব সমৃদ্ধ কার্ডিয়াক সেন্টার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশে করোনায় মৃত্যু শনাক্ত আবারও বেড়েছে, সবশেষ 24 ঘন্টায় আরও 34 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4,746 জন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গোপালগঞ্জে নতুন শনাক্ত 32 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 25 এবং চাঁপাইনবাবগঞ্জে 23 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 22 জন। 151 জনের নমুনা পরীক্ষায় 21 জন করোনা শনাক্ত হয়েছে সিরাজগঞ্জে। মানিকগঞ্জে 14 করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন 1 জন। এছাড়া চুয়াডাঙ্গায় নতুন 11 জন সহ মোট শনাক্ত দাঁড়িয়েছে 7,765 জনে। দেশের বিভিন্ন জেলায় বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্বে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে 3 বীর নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। ঝিনাইদহ, মানিকগঞ্জ, মাদারীপুর ও সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। পটুয়াখালীতে সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা আলিয়া বেগমকে। গোপালগঞ্জ, নাটোর ও লক্ষ্মীপুরে কুলের বাম্পার ফলন হয়েছে, চাষিরা দামও পাচ্ছেন ভালো। লাভ হওয়ায় দিন দিন কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন বিভিন্ন জেলার বেকার যুবকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গোপালগঞ্জ সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামের এস এম জসিম রহমান পেশায় আইনজীবী। করোনা মহামারীর সময়টায় কাজ কমে যাওয়ায় ঢাকা ছেড়ে পরিবার নিয়ে চলে যান গ্রামে। 7 বিঘা জমি লিজি নিয়ে শুরু করেন বলসুন্দরী জাতের কুলের চাষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এটা একটা ইটের ভাটা ছিল, এই ইটের ভাটাকে
আমি সবুজে সবুজ বনায়ন করেছি এবং তার থেকে আমার মোটামুটি আয় হচ্ছে। তার সাফল্যে উৎসাহিত অনেকেই এখন এই জাতের বড়ই চাষ করে স্বাবলম্বী। আগের থেকে অনেক ভালো আছি এই কুল খেতে চাকরি করে। আগামীতে ইচ্ছে আছে আমাদেরও এরকম একটা প্রতিষ্ঠান করা। এই কুলটা অনেক বড় হয়, প্রায় আপেলের মতো দেখতে এবং মিষ্টি। এই কুলটা খুবই ভালো। আমরা অন্যান্য যে সমস্ত কৃষক ভাইরা আছেন যারা কুল উৎপাদন করে লাভ করতে চান এবং বলসুন্দরী একটা ভালো জাত, এই জাতের আবাদ করি। নাটোরের কুল চাষিরা জানান, আপেল, বাউ, কাশ্মীরি সহ নানা জাতকে ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে এখন বলসুন্দরী কুল। এদের চাহিদাটা অন্যান্য কুলের থেকে প্রচুর পরিমাণে বেশি হওয়াতে আমরাও লাভবান হচ্ছি। এই 7 বিঘা থেকে প্রায় 13,80,000 টাকার গত বছর পরে বিক্রি করছি। কৃষি বিভাগের তথ্য মতে নাটোরে এবার 1,336 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল চাষ হয়েছে। এর মধ্যে বলসুন্দরীর চাষ হয়েছে 84 হেক্টর জমিতে। জেলায় এবার 7 কোটি টাকার বলসুন্দরী কুল উৎপাদন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। বলসুন্দরী এই ফলে একটা নতুন একটা স্থান দখল করে ফেলাইছে। বোরের যে বিভিন্ন জাত চাষাবাদ করে কৃষকরা অনেক সময় শেষের দিকে এসে একটা ভালো জাত খুঁজতেছিল, সেটা বলসুন্দরী সেই অভাবটা পূরণ করছে এবং এর উৎপাদনটা অনেক বেশি। এদিকে কুল চাষ করে সফল হয়েছেন লক্ষ্মীপুরের কৃষক আব্দুল করিম। তার বাগানের 5 শতাধিক গাছে থোকায় থোকায় কুল ঝুলছে। যদি কেউ বাণিজ্যিকভাবে কুলের বাগান করতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে আরও কুল চাষকে লক্ষ্মীপুরে এগিয়ে নিয়ে যাব। যদি কৃষক ভাইরা এগিয়ে আসে, অর্থের কোনো সমস্যা নেই, আমাদের ব্যাংকগুলি তাদেরকে লোন দেওয়ার জন্য তৈরি আছে। কম খরচ ও অল্প সময়ে বেশি লাভ হওয়ায় দিন দিন কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন বিভিন্ন জেলার চাষি ও বেকার যুবকরা, জানিয়েছে কৃষি বিভাগ। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান সহ 8 দফা দাবিতে সারাদেশে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বরিশাল নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখা। বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষক কর্মচারী ফেডারেশন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, চাঁদপুর সহ সারা দেশে একই দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কুমিল্লায় মূর্তির কোলে কোরআন রাখার ঘটনায় গ্রেফতার ইকবালকে নোয়াখালীতে মন্দিরে হামলার অন্য 4টি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক আমলি আদালতে তোলা হলে এই নির্দেশ দেয় আদালত। সকালে গ্রেফতার দেখানোর আবেদন করেন নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদের আদালতে শুনানি হয়। পরে বেগমগঞ্জ থানায় 3টি ও কোম্পানীগঞ্জ থানার 1টি মামলায় উভয় আদালত ইকবালকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়। নোয়াখালী সেনবাগ কানকিরহাট বাজারে হামলা ভাঙচুরের প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সকালে প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। এ সময় সেনবাগ সোনাইমুড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। পরে অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়। গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে হাতাহাতি হয়। এর জেরে কানকিরহাট বাজারে কেশারপাড় ও বীরকোট গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় কানকিরহাট বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষে কমপক্ষে 7 জন আহত হন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিল্লুর ভান্ডারি হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড এবং আরও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় দেয়। আসামিদের মধ্যে শহীদুল ইসলাম খোকন ও মোহাম্মদ ইসমাইলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাসির, তোতা, আবু, কামাল, সুমন ও জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2015 সালের 21 জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটে জিল্লুর ভান্ডারীকে গুলি করে হত্যা করা হয়।
দীর্ঘ ছয় বছর পর রাঙামাটিতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। চারটি গ্রুপে ১২টি দল অংশ নিচ্ছে লিগে। রাঙামাটি স্টেডিয়ামে সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা খেলার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, পুলিশ সুপার মীর মোদাস্সের হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সহ অন্যান্যরা। প্রথম দিনের খেলায় অংশ নেন বর্তমান লীগ চ্যাম্পিয়ন অভিলাষ ক্লাব বনাম আগামী সংঘ। এই ছিল মাছরাঙা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাবনায় মোবাইল ব্যাংকিং এর নামে প্রতারণা, নগদের নকল কাগজ দিয়ে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ডাকঘরের দুই কর্মচারী। 56 বছর পর কুড়িগ্রামের চিলমারি নদীবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু, উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ার আশা। নাটোর ও লক্ষ্মীপুরে কুলের বাম্পার ফলন, ভালো দাম পাওয়ায় দিন দিনে চাষে আগ্রহী হচ্ছেন অনেক এলাকার কৃষক। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন করোনা পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। এ থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে যাবার আগে নিজে মাস্ক পরুন এবং অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায়, দেখার মতো।